हाय फ्रेंड्स, আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার মোবাইল ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে সেটা কিভাবে হাইড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ দেখা যাচ্ছে, তো এটাকে আমি হাইড করতে চাই, তো সেটা কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা দেখা নেওয়া যাক। তো এখানে করতে হবে কি, আপনার মোবাইল ফোনে যে সেটিং থাকে তো সেই সেটিংটা আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা অপশন আপনাকে খুঁজে নিতে হবে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। যেহেতু এখানে আমার ভিভো মোবাইল, তাই ভিভো মোবাইলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন দেওয়া আছে। আর যদি আপনি অন্য কোনো সেট ইউজ করে থাকেন তো এখানে শুধু হয়তো আপনার সিকিউরিটি অপশন দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তো সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন। তো আপনি সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট পাসওয়ার্ড। তো আপনি যখন প্রথমবার এটা ওপেন করবেন তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে আপনি ভুলে না যান। তো পাসওয়ার্ড দেওয়ার পর আরেকবার দিয়ে দেবেন ভেরিফাই হওয়ার জন্য। তো আরেকবার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে নিচে, হাইড অ্যাপ। তো আপনি সিম্পলি হাইড অ্যাপ অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার মোবাইলে যত অ্যাপ আছে এখানে আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি হোয়াটসঅ্যাপ হাইড করতে চাই, তাই আমি হোয়াটসঅ্যাপটাকে এখানে খুঁজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার হোয়াটসঅ্যাপ, তো আমি এটাকে হাইড করতে চাই। তো ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, তো সেখানে আপনি ক্লিক করে দেবেন, তো এটাকে অন করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি এইভাবে। তো দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেভার মাইন্ড যে অপশনটি দেখা যাচ্ছে, এটাকে আপনি সিম্পলি নেভার মাইন্ড অপশনে ক্লিক করে ওকে করে দেবেন। তো জাস্ট এটা অন করে দেবেন, তো আপনার হোয়াটসঅ্যাপ হাইড হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ হাইড হয়েছে কিনা। তো এখানে থেকে আমি ব্যাক চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপ ছিল, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ নেই, তো হোয়াটসঅ্যাপ হাইড হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোনের আপনার হোয়াটসঅ্যাপ আপনি হাইড করে রাখতে পারেন। তো এবার হাইড তো করলাম, কিন্তু আপনি কিভাবে আবার সেটাকে আবার আনহাইড করবেন, তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি আবার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে যাবেন। তো যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন অপশনে যাবেন। তো আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে হাইড অ্যাপ অপশনে যাবেন। তো নিচে আবার আপনার অ্যাপগুলো শো হবে। তো যেটা আপনি অন করে রেখেছিলেন সেটাকে আপনি এখন অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ এটা অন করেছিল, এবার এটাকে আমি অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর এবার ব্যাকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এটা আপনার লাস্ট পেজে, হোম পেজে লাস্টে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে স্লাইড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে এসেছে। তো এবার আপনি আপনার ইচ্ছা মতো যেখানে ছিল সেখানে আপনি সেট করে দেবেন। তো এখানে আমি সেট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ হাইড আবার আনহাইড করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো যখন নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন।